নমস্কার, দেখছেন ডিজিটাল খবরিলাল এবং আমি খবরিলাল পায়েল। আজকে ভিউয়ার্স আপনাদেরকে সরাসরি নিয়ে চলে এসেছি সুমন মৈত্রর নতুন ছবি অর্থাৎ আবার অরণ্যের দিনরাত্রি ট্রেলার লঞ্চিংয়ে। এবং এই নামটি শুনে আপনাদের মনে যা আসছে আমার মনেও তাই এসেছিল প্রথমে, যে অরণ্যের দিনরাত্রি অর্থাৎ সত্যজিৎ রায়ের যেই অরণ্যের দিনরাত্রি আমরা সকলে দেখেছি, যেখানে চার বন্ধু মিলে বেড়াতে গেছিলো, সেই রকমই কোনো কিছু। তো সেই উত্তর জানতে হলে এখন তো আপনাদের দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি। এবং এখানে উপস্থিত রয়েছেন এখানে যারা যারা অভিনয় করেছেন, অর্থাৎ পায়েল সরকার থেকে শুরু করে অলিভিয়া সরকার, রূপসা এবং স্বয়ং ডাইরেক্টর অর্থাৎ সুমন মৈত্র সকলে উপস্থিত রয়েছেন। তাদের সাথে কথা বলে এবার আপনাদেরকে জানাবো যে আসলে এই ছবির প্লট কী এবং সত্যজিৎ রায়ের সাথে এই ছবির কি কোনো মিল রয়েছে নাকি শুধুমাত্র অনুপ্রেরণা। চলুন কথা বলে জেনে নেওয়া যাক। তো অ্যাকচুয়ালি এই ছবিটায় কিন্তু দু ঘন্টা সিনেমা হলে গিয়ে একটা সুন্দর পাহাড়ে বেড়ানোর ফিল সবাই পাবেন। 5th April রিলিজ করছে আবার অনেক দিন রাত্রি, এবং সেই সময়টা জাস্ট প্রি পয়লা বৈশাখ একটা টাইম, তো গরমটা একটু একটু বোঝা যাচ্ছে, যদিও আজকে বোঝা যাচ্ছে না, সেই সময়টা মনে হয় বোঝা যাবে। তো ওই গরম, হালকা গরম পড়তে পড়তে আবার পাহাড়ের শীতটা একটু লোকে সিনেমা হলে দেখে নেবেন। এটা গল্পটা একটা চারজন বন্ধুর গল্প, এবং খুব আজকের দিনের মেয়েরা যেরকম হয় না, তাদের লাইফের গল্প এটা। ইটস লাইক দে আর ইন্ডিপেন্ডেন্ট, সো অবভিয়াসলি দে হ্যাভ আ ক্যারিয়ার, দে হ্যাভ আ লাইফ, তারা লাইফটা অন্যরকমভাবে রাখে, তাদের লাইফের স্ট্রাগল আছে, সেটা পার্সোনাল হোক প্রফেশনাল হোক। অ্যাট দ্য সেম টাইম দে অল ওয়ান্ট টু হ্যাভ ফান, দে অল ওয়ান্ট টু কাইন্ড অফ কিপ দেয়ার ফ্রেন্ডশিপ ইউনো দ্য ওয়ে ইট ইজ। সব কিছুই আছে, আবার পার্সোনাল লাইফ আছে, সেখানে আপস অ্যান্ড ডাউনস আছে, অনেক কিছু আছে, বা তার মধ্যে দিয়েও তারা জীবনটাকে এনজয় করে, তারা মজাগুলো খুঁজে নেয় এর মধ্যে। সো এটাই খুব একটা মজার, সুন্দর, একদম সবাইকে নিয়ে সঙ্গে দেখার মতো। সুমন্তর সঙ্গে তো ইনফ্যাক্ট এর আগেও একটা ছবি করেছি, সীমান্ত ওয়াজ ভেরি ভেরি ডিফারেন্ট ফিল্ম। ওটা একটা বর্ডারের স্টোরি নিয়েছিল, আমাদের বাংলা মানে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ বর্ডারের স্টোরি, খুব সিরিয়াস ছবি ছিল, দ্যাট ওয়াজ এ থ্রিলার। এটা একদমই অন্য রকম, ইটস এ ফান ফিল্ম। তো আমার মনে হয় যে মানে ডিরেক্টর হিসেবে সুমন্তর এই দুটো একদম মানে ভার্সেটাইল দুটো ছবি, ইটস এ ভেরি ইন্টারেস্টিং জোন। আর আমাদের চারজনকে সুমন্তা কী করে হ্যান্ডেল করেছে সেটা সুমন্তাই জানে অবশ্য। এখন আমরা আমাদের সাথে পেয়ে গেছি আমাদের সকলের প্রিয় সুমন্তাকে এবং আবার অরণ্যের দিনরাত্রি ছবির পরিচালক যিনি, ওনার থেকে জানবো। আচ্ছা সুমন্তা, আপনার এই ছবি কিন্তু প্রথমে শুনলেই আমাদের যেই ছবির কথা মাথায় আসে সত্যজিৎ রায়ের অরণ্যের দিনরাত্রির কথা, তাহলে সেই দিক দিয়ে কোনোভাবে কি সেখান থেকে অনুপ্রাণিত হয়ে এই ছবি বা কনটেক্সটের কি কোনো মিল পাওয়া যাবে? শুধুই অনুপ্রেরণা, ইটস অ্যান ইন্সপিরেশন, এর বেশি কিচ্ছু নেই। পুরোপুরি নতুন ভাবনা, নতুন টেক, নতুন ইন্টারপ্রিটেশন, যেখানে চারটে মেয়ে বন্ধু বেড়াতে যাচ্ছে, তাদের গল্প বলা, তাদেরকে নিয়ে গল্প বলা, বন্ধুদের গল্প, বন্ধুত্বের গল্প, যেভাবেই বলবে সেটা, ভালোবাসার গল্প, ভালো লাগার গল্প, ভ্রমণের গল্প, ট্র্যাভেলক কী হয়, রোড ট্রিপ কী হয়, সবটা মিলিয়ে জঙ্গলে গিয়ে এই চারটে মেয়ে বন্ধু কী করে সেটাই হচ্ছে আবার অরণ্যের দিনরাত্রি। একদম। তাহলে কি কোনোভাবেই যে গার্লস ট্রিপ অর্থাৎ মেয়েদেরকে আজ 2024 দাঁড়িয়ে আমরা যে মেয়েরা বেরোতে পারি না, যেতে পারি না, এই দিক দিয়ে কোনোভাবে কি বেরিয়ে এসে একটা গত ভাঙা ছক ভাঙার গল্প? দেখো, গল্প বলা, হ্যাঁ বলতে পারো নারী সত্তা, উমেন এম্পাওয়ারমেন্ট, মেয়েদের বেড়াতে যাওয়া, অনেকগুলো ট্যাব আছে যেগুলো আমাদের এখানে অসুবিধা হয় আমাদের মিডল ক্লাস মধ্যবিত্ত ভাবনা চিন্তায় বা ফ্যামিলিতে, তারা খুব স্ট্রিক্ট থাকে এই বিষয়টাকে নিয়ে। সেখানে এখন তো মানুষ যাচ্ছে, এখন তো মেয়েরাও যাচ্ছে ঘুরতে, তো তারা খুব রিলেট করতে পারবে ছবিটাতে, এই ভালো লাগাটা খুব রিলেট করবে, তারা ভাববে, দেখলে বুঝতে পারবে যে হ্যাঁ এটা তো আমরাও করি, এটা আমরা করতে চাই বা করতে ভালোবাসি, করতে পারছি, কখনো বড় স্তরে কখনো ছোট স্তরে, বাট করছি, এবং বেড়াতে গেলে যে মজাটা হয় সেটাই হচ্ছে এটার ফান, এবং সেই এলিমেন্টগুলোই ছবিটাতে আছে। একদমই। আমরা যেটা শুনলাম যে আমরা তো অনেকে মেয়েরা প্ল্যান করি, কিন্তু প্ল্যানটা কি শেষ অবধি হয়ে ওঠে, কিংবা যদি হয়ে উঠত তাহলে সেটা কেমন দেখতে হতো, সেটা নিয়েই আবার অরণ্যের দিনরাত্রি। দর্শকদের কি বলতে চাইবেন? আসুন, 5th April রিলিজ করছে নিকটবর্তী প্রেক্ষাগৃহে, ছবিটা দেখুন সবাই, আশা করি ভালো লাগবে। মানে ভালো গল্প বলা, ভালো বন্ধুত্ব, বন্ধুদের গল্প, বন্ধুদের নিয়ে গল্প, বন্ধুরা ভালো থাকুক, সাথে থাকুক, পাগলামো আছে, মজা আছে, ভ্রমণ আছে, এই সবটা নিয়ে আশা করি এনজয় করবে সবাই, ভালো লাগবে, এটা আসুন ছবিটা নিয়ে। প্রচণ্ড মানে আমি পেশেন্টলি ওয়েট করছিলাম যে কবে বেরোবে, কবে বেরোবে, কবে বেরোবে, বিকজ আমার কাছে প্রচণ্ড একটা ইমোশনাল জার্নি, কারণ আমি জীবনে প্রথমবার নিজেকে পোস্টারে দেখতে পাচ্ছি, তো আমার এটা প্রচণ্ড ভালো লাগছে।
আর আমি আমি তো মন প্রাণ থেকে চাই যে মানুষ এটা পছন্দ করুক। ইভেন নারী কেন্দ্রিক একটি ছবি এবং তার সঙ্গে সঙ্গে তোমার সঙ্গে দেখা যাচ্ছে পায়ের দিকে, তো সেটা নিয়ে ওমা আমার জীবনে যখন প্রথম আমি ভেবেছিলাম যে অভিনয় করব, তো সেই মানুষটাকে দেখেই আর কি ইন্সপায়ার হওয়া, সেই সঙ্গীত বাংলায় গানগুলো দেখার পরে ইন্সপায়ার হওয়া। বাট ভাবিনি কোনোদিনও যে একসঙ্গে কোনোদিন কাজ করব। আর যখন কাজ করেছি সে মানুষটা বন্ধুর মতো হয়ে যাবে আর এতটা ক্লোজ হয়ে যাবে, সে এক লিটারেলি এখন আমাকে বলে যে এই জুনিয়র সরকার, আমাদের মান সম্মান রাখবি কিন্তু সরকারদের, তো এই জিনিসগুলো বেশ খুব ভালো লাগে সিনিয়রদের কাছে যখন আসে এগুলো। সুমনদার থেকে শুনলাম যে তোমাদের শুটিং হয়েছে ডুয়ার্সে, তো সেখানে একটু এক্সপিরিয়েন্স যদি আমাকে বলে না। ডুয়ার্স ইজ অলওয়েজ লাভ, নর্থ বেঙ্গল ইজ ভেরি বিউটিফুল প্লেস, খুবই সুন্দর। আমার মনে আছে আমরা যেই টাইমটাতে শ্যুট করেছিলাম তখন জাস্ট লকডাউন উঠছে এরকম টাইমে, তাও অনেক রকমের বাউন্ডেশনস ছিল, অনেক রকম প্রবলেমস ছিল, অনেক ছোট ইউনিট নিয়েও আমরা কাজ করেছি, অনেকটা কম্প্যাক্ট কাজ করেছি আমরা, করতে হয়েছিল আমাদেরকে। বাট তার মধ্যেও আমরা যেই বন্ধুত্বটা পেয়েছি সবাই, আমরা যেই একটা সবাই মিলে ভালোবেসে যেভাবে কাজটা করেছে, এফার্টটা দিয়ে কাজটা করেছে, সেই রোজ সকাল 4টার সময় ওঠা থেকে শুরু করে ওই ঠান্ডার মধ্যে, আমরা যখন শ্যুট করেছি ইট ওয়াজ জানুয়ারি আর ইট ওয়াজ ভেরি কোল্ড, মানে আমাদের টিজারেও ট্রেলারে দেখতে পাবে কয়েকটা শর্টস রয়েছে যে আমরা জিপে করে যাচ্ছি, সেই টাইমটা কিন্তু বেসিক্যালি আমাদের প্রচুর হাওয়া লাগছে, ঠান্ডার মধ্যে কাঁপছি, কিন্তু আমাদেরকে লিপসিং করতে হচ্ছে, আমাদের শর্ট দিতে হচ্ছে, ওই এক্সপিরিয়েন্সটাও একটা অন্যরকম ছিল। ইট ওয়াজ ভেরি ফান, ইট ওয়াজ ভেরি ফান। এখন আমরা আমাদের সাথে পেয়ে গেছি নন আদার দেন রূপসাদী, আমাদের সকলের প্রিয়, যাকে আমরা দেখতে চলেছি আবার অরণ্যের দিন রাত্রিতে দুষ্টু মিষ্টি চরিত্রে। তো রূপসাদী কেমন লেগেছে প্রথমত জানবো শুটিং করে। প্রচণ্ডই ভালো, আমরা ওরকম একটা ওয়েদার ওরকম একটা জায়গা ডুয়ার্সে শ্যুট করেছি, এবং যেহেতু বন্ধুত্বের গল্প বন্ধুদের গল্প, আমরা চারজন ফ্রেন্ডস মিলে ছুটিয়ে মজা করেছি। এবং আমাদের যিনি ডিরেক্টর আছে, প্রথম ইনিশিয়ালি ভেবেছিলাম যে একটু হয়তো রাগি, বাট একদমই না, পরে বন্ধুর মতোই মিশে গেছিলো এবং পুরো শ্যুটিংটা আমরা মজা করে করেছি আর কি। তো আমরা যারা আমরা বান্ধবীরা অনেক প্ল্যান করি এখানে যাব ওখানে যাব, কিন্তু সেসব অবধি হয়ে ওঠে না, অনেক কারণ অনেক বাধা পরিবারে বলে এই সেই, কিন্তু তাদেরকে কি বলতে চাইবে যে প্ল্যানটা কিভাবে করা উচিত? না, আমি এটা বলবো যাদের প্ল্যান হচ্ছে না বা বাড়ি থেকে ছাড়ছে না, তাদেরকে বলবো প্লিজ তোমরা যাও, ঘুরে এসো, কারণ ঘুরে এলেই কিন্তু তোমাদের নিজেদের মধ্যে যে ট্রমাস, নিজেদের মধ্যে যে প্রবলেমস, বন্ধুদের মধ্যে যে হয় না একটা অনেক রাগ অভিমানের ব্যাপার থাকে, সেগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। কারণ এই ছবিতে কিন্তু ওটাই দেখানো হয়েছে যে ফোর ফ্রেন্ডসদের মধ্যে কিভাবে রাগ অভিমান এত বছর ধরে তারা পুষেছিল, হঠাৎ করে ওখানে গিয়ে একে অপরের বাসটা ওডানল, মানে আমি বলবো যে এই ছবিটা যখন রিলিজ হবে না অনেকে রিলেট করতে পারবে, এবং যেহেতু ভিন্ন স্বাদের একটু অন্য ধরনের গল্প, খুব ইন্সপায়ার হবে ফিমেল ফ্রেন্ডসরা এবং তাদের মধ্যে বন্ডিংটাও আমি শিওর খুব বাড়বে। ছবি মুক্তির জন্য কতটা এক্সাইটেড? প্রচণ্ড এক্সাইটেড, ইনফ্যাক্ট আজকে ট্রেলার লঞ্চ, আমি সেটাতেই প্রচণ্ড এক্সাইটেড, একটু নার্ভাসও আছি কারণ কীভাবে অ্যাকসেপ্টেন্স হবে না হবে সেটার জন্য, বাট রিলিজ হবে খুব শিগগিরই। প্লিজ তোমরা ট্রেলার দেখে জানিও কেমন লাগলো, এবং ছবিটা তো তোমার গার্লফ্রেন্ডস মানে বয়ফ্রেন্ডস ফ্যামিলি সবাইকে নিয়ে দেখার ছবি, এবং সবাইকে নিয়ে গিয়ে ছবিটা দেখো। এবং সবার শেষে আমাদের দর্শক অর্থাৎ ডিজিটাল খবরিলালের দর্শকের জন্য যদি কিছু বলো দিদি। এটাই বলবো যে তোমরা এই চ্যানেলের পাশে থাকো অলওয়েজ, এবং সব রকম নিউজ পেতে হলে এই চ্যানেলকে সাবস্ক্রাইবও করো, এবং আমাদের ছবি আবার অরণ্যের দিন রাত্রি নিশ্চয়ই দেখো। দেখলেন তাহলে সমস্ত অভিনেত্রীর সাথে আমাদের কথা হলো, খুনসুটি হলো, আড্ডা হলো বলতে পারেন, আর মুভির প্লট কী রয়েছে, কনটেক্সট কী রয়েছে, সাথে দেখালাম ট্রেলারের ঝলক। আপনাদের যদি ভালো লাগে এবং সম্পূর্ণ ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, আর মুভিটি আপনারা দেখতে যাবেন কি না সেটাও জানাবেন অবশ্যই, আর সঙ্গে থাকুন দেখতে থাকুন ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের নজর আমাদের।